আমি জামাল আব্দুল নাসের, সাবেক অতিরিক্ত সচিব। আমার বাড়ি নরসিংদী, রায়পুরা। আমি বর্তমানে মিরপুর দুই গভর্নমেন্ট অফিসার্স কমপ্লেক্সে বাস করি। আমার সমস্যা ছিল হাঁটুতে এবং কোমরে ব্যথা। আমি নামাজ পড়তে, আমাকে নামাজ পড়তে হয়তো চেয়ারে বসে, কিন্তু এই সেজন্য আমি কিছু ট্রিটমেন্ট নিয়েছি। প্রথম ওইখান থেকে পরে ডিপিআরসিতে জানলাম যে এখানে ভালো উনি ডাক্তার হিসেবে ভালো এবং ওনার হাসপাতাল আছে। এখানে আসছি এবং আউটডোরে আমি চিকিৎসা নিয়েছি 2019 সাল থেকে। ফলে চিকিৎসার ফলে আমাকে এখন চেয়ারে বসে নামাজ পড়তে হয় না, আমি নামাজের বিছানায় নামাজ পড়তে পারি। হাঁটু অনেকটা ভালো, মাঝে মধ্যে এক বছর পরে পরে আসি, আসলে ফিজিওথেরাপি নিলে একটু সুস্থতা বোধ করি। সেই ক্ষেত্রে এখন আসতেছি প্রায় 2 সপ্তাহ যাব। আমার কোমরে একটু সমস্যা ছিল, হাতে স্পন্ডেলাইটিস যেটাকে বলে, স্পন্ডেলাইটিস যে সমস্যা আছে, আমি এখানে চিকিৎসা নিছি এবং অনেকটা সুস্থতা বোধ করতেছি। যেহেতু আমার, আমি একজন বয়স্ক লোক, আমার বয়স এখানে 71 চলছে, চলাফেরা বা সুস্থ থাকার জন্য এই ফিজিওথেরাপি অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। এবং ওনাদের যে ব্যবস্থাপনা সেটা অনেক ভালো। আমরা মনে করি যে এইরকম ব্যবস্থা সারা বাংলাদেশে যদি আরো থাকতো ব্যাপকভাবে, তাহলে বয়স্ক লোকদের জন্য এই স্বাস্থ্য সেবা বা ফিজিক্যাল ফিটনেসটা আরো সুন্দর হতো। কাজে তাদের আমি সফলতা কামনা করি। আমার হাঁটুর সমস্যাটা যেটা আর্থ্রাইটিস বলা হইতো বা ক্ষয়, হাঁটুতে ক্ষয় রোগ, ওনারা বলছে দেখেছিলাম, এক্সরে করানো হয়েছে, সেখানে তারা ডিটেক্ট করছিল যে এখানে হাঁটু এই যে ইয়াগুলি আছে সেখানে হাড়গুলি এখানে ক্ষয় ছিল। সেখান থেকে আমরা কিছু ওষুধ মেডিসিনও খেয়েছি, তারপর এখানে আসছি। এখানে আসার পরে ফিজিওথেরাপি নেওয়ার পরে এখন অনেকটা সুস্থ। অনেক মানুষই বিশ্বাস করতো যে মেডিসিন নির্ভর চিকিৎসার উপরই এইসব আর্থ্রাইটিস বা অন্যান্য ব্যথাজনিত, কোমরে ব্যথাজনিত বিষয়গুলো নির্ভরশীল। তারা বিভিন্ন ডাক্তারের কাছে যেতেন এবং সেখান থেকে বিভিন্ন অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে তারা প্রচেষ্টা চালিয়ে যেত সুস্থতার জন্য। কিন্তু আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, তার সাথে ফিজিওথেরাপি একটা নবদিগন্ত উন্মোচন করেছে। এই চিকিৎসার ফলে মানুষের যে মেডিসিন নির্ভরতা সেটার চাইতে দ্রুত তারা সুস্থ হতে পারবে, এবং এই চিকিৎসার ফলে কম ব্যয়ে তারা আরো বেটার জীবনযাপন করতে পারবেন। এটা এখন মোটামুটি আবিষ্কৃত হয়েছে এবং ফিজিওথেরাপি সেন্টারগুলিতে এখন অনেক রোগী ভিড় হয়, মানুষ জানতে পারছে, আগে যা বুঝতো না এখন অনেকটা বুঝতে পারছে। একটা ভালো ফিজিওথেরাপি সেন্টার মানুষের জীবনে সুস্থতার জন্য মোটামুটি প্রয়োজন আছে। আমরা আমার পক্ষ থেকে জনগণকে বলবো যে আপনারা ভালো ফিজিওথেরাপিস্টের কাছে চিকিৎসা নেবেন এবং এর ফলে অল্প টাকায় আপনি দীর্ঘ সময় সুস্থ থাকতে পারবেন। মানুষের জীবনে বাঁচে থাকার জন্য সুস্থতা একটা অপরিহার্য বিষয়, কাজেই সুস্থতার জন্য ফিজিওথেরাপি একটা অপরিহার্য চিকিৎসা। ডিপিআরসি ডক্টর শফিউল্লাহ সাহেবের এখানে চিকিৎসা নিয়েছি, উনি ডাক্তার হিসেবে ভালো আমার কাছে মনে হয়েছে। আপনারা যেখানে যেখানে সমস্যা হয়, সমস্যা হলে ওনার কাছে আসতে পারবেন, উনি চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন, এটাই আমার বিশ্বাস। কাজে এক্ষেত্রে আপনার ওনার সহযোগিতা নেওয়া, আপনার প্রয়োজন হলে দিতে পারবেন, এটাই আমি কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।